হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আইটি ব্লগে স্বাগতম। এই সকালে উঠে মুখ নিয়ে তুমি কি করছো? হ্যাঁ, সকালে উঠে মুখ নিয়ে কি করছো তুমি? তো সকালে উঠে উঠে তার নাস্তা করা শেষ, দুধ খাওয়া শেষ, এখন সে বসে এটা খেলছে। কামড়াতে হয় না, এটা কামড়ানোর জিনিস না তো, এটা ফাইটে যাবে। দাও দাও না, আরে এটা ফাইটে যাবে তো। সে জিদ দেখাতেছে, দিবে না সে। তো দেখতে থাকেন ব্লগটা, আমাদের সঙ্গে থাকেন, আরো কিছু মজার কাহিনী শোনাবো আজকে শায়ানকে নিয়ে। আজকে সকাল সকাল আমি একটা জিনিস স্বপ্ন দিয়েছি, এটা শোনাবো আপনাদেরকে। তো এখন বাইরে বের হয়েছি, তো এখন কি যে আমার সঙ্গে আছে, সিএম আছে, সিএম আমার সঙ্গে আছে। তো বের হয়েছি, এখন মোড়ের দিকে যাব, মোড়ের দিকে যেয়ে একটু কাজ আছে, কাজটা করব। তো আজকে একটা মজার একটা স্বপ্ন দেখছি, সেটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আজকে ফজরের মানে আজানের পর কি নামাজের পর, ফজর আজানের নামাজের পর, সেটা হলো যে শুয়ে ছিলাম তখন শ্বশুরকে স্বপ্ন দিচ্ছি। শ্বশুর সায়ান আমরা ঘুরতে গেছি এক জায়গাতে, সেই জায়গাতে হচ্ছে একটা পাহাড় দিয়ে ঘুরতে গেছে। তো সেখানে কি এরপর শ্বশুর আমার আর কি ডোমরের ফুল দেখেছে। হ্যাঁ, যে যে দেখো সায়ান, এটা হচ্ছে ডোমরের ফুল। আচ্ছা গেল। তারপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে ছেলে আর কি কথা বলতেছিল আমার সঙ্গে, আমি ওরে যা যা বলতেছি সেগুলো সবগুলোই সে বলতেছে ঘুরে ফিরে। আমি যে যে কথাগুলো রিপিট করতেছি ওই কথাগুলো সে রিপিট করতেছে বারবার। তো এটা একটা মজার বিষয় ছিল, সকালে উঠে আর কি বললাম ইয়াকে, শ্বশুরকে, শাশুড়িকে। তো আমার কথা শুনে তারা রীতিমতো একটু একটু হাসলো, মানে বিষয়টা একটু মজার ছিল। এতক্ষণ মনে হয় অন্ধকার ছিল, মানে লাইট উল্টো দিকে লাইট পড়ছে, তো এই জন্য মনে একটু অন্ধকার ছিল, অন্ধকার ছিল। আর এরপর আবার হাঁটতে হাঁটতে কথা বলতে হতো, তো লাইটটা সেট করতে আর কি ইয়া হচ্ছে আর কি, মানে একটু সমস্যা হচ্ছে। যাই হোক ব্যাপার না, মানে লাইটটা উল্টা বাসে আর কি, সূর্যটা উল্টো দিকে আসছে, সেটা না একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা চলে যায়। মানে রাস্তাতে এইভাবে কথা বলতে দেখে সবাই মনে হয় আর কি পাগলই ভাববো। আচ্ছা যা ভাবছে ভাবো, সমস্যা নাই। গেল রাস্তাতে পুরো একদম ভিজাই দিছে একবারে। পুরো রাস্তা জুড়ে একদম গাড়িটা গেল পুরো ভিজাই দিয়েছে লাগলো একদম। এই হচ্ছে অবস্থা। লাইট কেমন আসছে সবাই একটু কমেন্ট করে জানান। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না সাউন্ড কেমন আসছে।
তো লকডাউনের ভিতর বাইরে আসছে, এখন দেখা যাক। লকডাউনের ভিতর সবই গাড়ি ঘোড়া সবই চলছে, মোটামুটি গাড়ি ঘোড়া সবই চলছে। লকডাউন চলতে চলতে এমন অবস্থা হয়েছে যে এখন আর লকডাউনটা লকডাউনই মনে হচ্ছে না, আসছি তো লকডাউনে সে ফিলই নাই, এমন অবস্থা। তো এটা হচ্ছে ফারুক সাহেবের দোকান, ফারুক সাহেবের দোকানে চলে আসা হয়েছে। এখন ফারুক সাহেব কি খাইতে দিব, কি খাওয়ার জিনিস আছে দেখব। ও ফারুক সাহেব, কি খবর সবর, দোকান কটা বন্ধ চলছে? হ্যাঁ হাই দিয়ে দেন, সবাই তাকাচ্ছে তো আপনার দিকে, আপনাকে চায় বসে রয়েছে যে ফারুক সাহেব আর কি। থ্যাংক ইউ, কিন্তু ইরো অরেঞ্জ তো আমি খাই না ভাই। থ্যাংক ইউ, কোক টোক থাকলে দিয়েন, বুঝছেন তো। এখানে একটু কাজ আছে, কাজ টাজ করে নেবে তারপরে বাসা যাব। তো মোড়ের পর আর কি কাজ শেষ, কাজ একটুখানি কাজ ছিল, কাজ শেষ করে এখন বাসার দিকে যাইতেছি। তো আজকে মোটামুটি ভালোই রোদ পড়ছে আর কি, মানে আজকে সকাল থেকে বৃষ্টি নাই। আজকে সকাল থেকে ভালোই রোদ উঠছে, মানে পুরো একদম রোদ আর রোদ চলে, কতদিন পর রোদ, আজকে রোদ, মানে দুই তিন দিন যাবো তাহলে সেই ঝুম বৃষ্টি, মানে বলার মতো না সেরকম বৃষ্টি। এবার রোডটা ভালো করছে, একদম এয়ারপোর্ট। তো এখন বাজে 11:45, সে ঘুমাইছে দুধ খেয়ে, এখন দেখা যাক কখন সে উঠে। তো সে ঘুম থেকে উঠে গেছে, তার গোসল পানি শেষ, তার সব কিছু শেষ, এখন সে দুধু খাবে। তার দুধু এই যে দুধু খাবে, ম্যাম ম্যাম ম্যাম। আমরা বাইরে আসছি হইরে নিয়ে, ও আর কি খেলা দেখে খুব খুশি, এদিকে সব ফুটবল খেলতেছে, এটা দেখে সে খুব খুশি, মহা খুশি, সে ওদিকে চাই রয়েছে। তো আমরা একটু বের হয়েছি বাবুকে নিয়ে, তখন বের হয়েছিলাম, বের হয়ে আবার বাসাতে ঢুকে গেছি। তো এখন আবার বের হয়েছি, তো বাবু সামনের দিকে ওর মামার কাছে আছে। এই যে বাবু আর বাবুর মামা, আমরা এখানে ঘুরতে বেরিয়েছি সন্ধ্যার সময়, তাই একটু কালার মানে একটু ডার্ক ডার্ক লাগতেছে দেখে। দাঁড়া থাকো দাঁড়া থাকো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আচ্ছা বসে যাও বসে যাও বসে যাও বসে, তুমি আর কি ইয়া করো, পাথরগুলো তুলে তুলে ফিক হবে, আমাদের দিকে মারো না তাহলে হবে। অবশ্য পরিষ্কার আছে, অনেক পরিষ্কার আছে, বৃষ্টি হয়েছে তো একদম সুন্দর পরিষ্কার আছে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা, মানে অনেক হাওয়া বইতেছে, এখন একটু অফ হচ্ছে যদিও, তবে ভালো লাগে জায়গাটা আসতে, ভালো টাইম পাস, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। ও এখন তো লকডাউন, এখন তো ট্রেন চলবে না, মালগাড়ি চড়তে পারে নাকি, সেটা হচ্ছে যে কোথাও ঘুরতে না গেলে না মুখ থেকে কথা বের হয় না, বাসায় বসতে থেকে আর কত আর কি এটা ওটা সেটা, একটু ঘুরতে গেলে তাও একটু মুখ থেকে কথা বের হয়, কিন্তু বাসাতে বসে থাকতে থাকতে আর কি মাঝে মধ্যে বোরিং হয়ে যায় যে অ্যাকচুয়ালি কী বলবো, আসলে বের হয় না। তো বিষয় না, আমরা আর কি কন্টেন্ট পেয়ে গেছি, এই যে কন্টেন্ট, সে এখন বসে থেকে পাথরগুলো তুলে তুলে ফেলতেছে বাইরে এসে, ভালোই লাগে জায়গাটা, না আমার খুব পছন্দের একটা জায়গা।
দিনে তো দুই তিনবার আসা হয় জায়গাটায়। তো সন্ধ্যা লেগে গেছে, তো আমরা এখন বাসার দিকে আগাবো, আর এখানে বেশিক্ষণ থাকবো না কারণ সন্ধ্যা লেগে গেছে, কখন কোন দিক থেকে পোকা মাকড় আসে সে কারণে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। বাবু এখন ঘুমাইছে, এখন বাজে সন্ধ্যা ছটা, সে কিছুক্ষণ আগে ঘুমাইছে, মানে সে সারাদিন দৌড় পড়েছে, তার আন্টি আবার আজকে আসছিল, সে ঘোরাঘুরি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, একটু টায়ার্ড হয়, সে এখন ঘুমাইছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিন, দেখা হবে নেক্সট ভিডিওতে।